Hey guys, Assalamualaikum. Welcome to my channel. I hope tomorrow show is halo acho. So, আজকে আমি তোমাদের সাথে হচ্ছে একটা random vlog share করতে যাচ্ছি. আমি হচ্ছে আজকে সারাদিন কি করি সেটা আমি তোমাদের সাথে share করব. So, আমার হচ্ছে সকাল 8টা থেকে ক্লাস থাকে ভার্সিটি অন ক্যাম্পাস এখন আমার যে ক্লাস করতে হয় সো সেজন্য আমার 6টার সময় ঘুমতে করতে হয় সো এখন 6টা বাজতেছে আমি উঠে গেছি আজকে আমার হচ্ছে একটা মিডটার্ম एग्जाम আছে অলরেডি সো সারা রাত আমার ঘুম হয় না একটু ঘুমাইছি একটু পড়ছি এরকম অবস্থা সো আমি ভাবলাম যে আজকে আমি সারা দিন কি কি করি সেই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করি দ্যাটস হোয়াই আমি হচ্ছে ভিডিওটা করতেছি তো হ্যাঁ আমি এখন হচ্ছে ফ্রেশ হয়ে রেডি হব দেন হচ্ছে আমি বের হয়ে যাব সকালবেলা নরমাল ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কোনো কিছু খেয়ে যাই না কারণ আমি এত সকালবেলা কিছু খেতে পারি তো ইয়া আমি হচ্ছে আজকে কি কি করি সারা দিন সেটা আমি তোমাদেরকে দেখাবো সো প্লিজ কিপ অন ওয়াচিং সো গাইস আমি রেডি হয়ে বের হয়ে গেছি লিফটে করে এখন নামবো সো এইটা হচ্ছে আমার আউটফিট আমি তোমাদেরকে এমনিতে মিররে দেখাতে পারিনি আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেছি কারণ আমার দেরি হয়ে গেছে দ্যাটস ওয়াই সো লিফটে এসে ভিডিও করতেছি সো আমি এখন হচ্ছে বের হয়ে যেয়ে দেন রিক্সা করে যাব বাস স্টপেজে দেন ওখান থেকে বাসে উঠবো তারপরে ভার্সিটি চলে যাব সো ভার্সিটিতে চলে আসছি এটা হচ্ছে পিছনের গেট 4 নম্বর গেট সো আগে হচ্ছে আমরা সামনের আরেকটা গেট আছে ওদিক দিয়ে ঢুকতাম বাট এখন হচ্ছে পিছনে এটা খোলা রাখে সো ওইটা ক্রস করে এসে এদিক দিয়ে ঢুকতে হয় এই সাইডে হচ্ছে বাম সাইডে একটা শহীদ মিনার আছে আর এই তো এদিক দিয়ে যাব আর হচ্ছে আমাদের সবসময় গেটে ঢোকার সময় আইডি কার্ড হাতে রাখতে হয় না হয় গার্ড দেখতে চায় আর একদম ভার্সিটিতে এন্ট্রির সময় হচ্ছে আমাদের আইডি কার্ডটা জাস্ট স্ক্যান করে দেন হচ্ছে ব্যাক চেক করে দেন হচ্ছে ভিতরে আমরা ঢুকতে পারি সো আইডি কার্ড না থাকলে ঢোকা যায় না আর আইডি কার্ডটা স্ক্যান করলে উপরে আইডি কার্ডের যে ছবিটা আছে ওই ছবিটা উঠে যায় সো হ্যাঁ এভাবেই ঢুকি সো আমি হচ্ছে সকালবেলা এসেই করি কি আগে হচ্ছে গার্লস লঞ্চে ঢুকে যাই আমাদের হচ্ছে একটা বয়েজ লঞ্চ আছে একটা গার্লস লঞ্চ আছে সো এটা হচ্ছে গার্লস লঞ্চ আর গার্লস লঞ্চে বসে একটু রেস্ট করে দেন হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে সো ওর সাথে করে আমি হচ্ছে ক্লাসে যাচ্ছি সো আমার এখন হচ্ছে যেই ক্লাস 8টার ক্লাস সো এই স্যার এই ফ্যাকাল্টি হচ্ছে একটু স্ট্রিক্ট সে হচ্ছে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে চলে সো আমরা যদি 8টার হচ্ছে 10 মিনিট দেরি হয়ে যায় ক্লাস জয়েন করতে তাহলে হচ্ছে উনি ক্লাসের পিছনে 20 মিনিট দাঁড়া করে রাখে এবং হচ্ছে পরবর্তীতেও সেম মিস্টেক করলে পানিশমেন্ট আরও বেড়ে যায় সো অন টাইমে ওনার ক্লাসে যেতে হয় সো দ্যাটস ওয়াই আমার হচ্ছে ক্লাস মেইনলি সবসময় স্যাকে থাকে সো স্যাকে হচ্ছে আমার ক্লাস 4তলায় সো আমি এখন যাচ্ছি আর আমার ফার্স্ট ক্লাসটায় হচ্ছে শুধু ক্লাস কোনো এক্সাম নেই বাট এই ক্লাসটা শেষে পরে হচ্ছে ব্রেকের পরে আমার আরেকটা ক্লাস আছে সো ওই টাইমে হচ্ছে আমার একটা মিডটার্ম এক্সাম আছে সো ক্লাসে ঢোকার পরে আমাদের হচ্ছে এক থেকে আধা ঘন্টার ভিতরে ফ্যাকাল্টি আসার পরে ফ্যাকাল্টির হচ্ছে আইডি হচ্ছে পাঞ্চ করার পরে আমাদের আইডি হচ্ছে স্ক্যান করতে হয় তাহলে অটোমেটিক আমাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স চলে যায় আইডিএসে সো দেন হচ্ছে আমার ক্লাস শেষ করে ওই ক্লাস শেষ করে হচ্ছে আমি আবার গার্লস লঞ্চে চলে আসি দেন হচ্ছে আমার অনেক ক্ষুধা লাগে আর ক্যান্টিনে যেহেতু এত ভিড় আর আমার হচ্ছে আজকে এক্সাম দ্যাটস ওয়াই হচ্ছে আমি কোনো ক্যান্টিনে যাইনি আমি খাবার নিয়ে এসেছিলাম খাওয়া দাওয়া করেছি গার্লস লঞ্চে একটু রেস্ট নিয়েছি পড়েছি দেন হচ্ছে এক্সাম হলে গিয়েছি এক্সাম দিয়েছি আমি এক্সামের সময় কোনো হচ্ছে ভিডিও করিনি কজ অনেক টেনশনে ছিলাম
দেন এক্সাম শেষ করে একটু হচ্ছে ঘোরাঘুরি করি। আর এই দুপুরের টাইমটায় হচ্ছে ভার্সিটিতে অনেক হচ্ছে ভিড় থাকে, কারণ এই টাইমটাই সবাই বেশি ক্লাস নেয়। এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি, এই লাইব্রেরিটা সবসময়ই মানে এরকম ভরপুর থাকে। সো আমি এখানে আসছিলাম, বাট এখানে বসার কোনো জায়গা পাই নাই। পরে আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাই, বের হয়ে যেয়ে বাইরে কতক্ষণ বসি, বসার পরে দেন হচ্ছে একটু রেস্ট নিই, দেন আমি হচ্ছে বের হয়ে যাই, বিকজ পরে আমার হচ্ছে দেরি হয়ে যাবে। আর দুপুরবেলা একটু বেশি দেরি করে বের হলে পরে হচ্ছে বাঁচতে সমস্যা। সো আমি হচ্ছে বের হয়ে যাচ্ছি, সেম গেট দিয়ে বের হচ্ছি, বের হয়ে দেন হচ্ছে আমি বাসে উঠে যাব বসুন্ধরা গেটে যেয়ে। সো বের হওয়ার সময় হচ্ছে আগে আমাদের কার্ড করে স্ক্যান করে বের হওয়া লাগতো, বাট ইদানিং হচ্ছে কার্ড স্ক্যান করে বের হতে হয় না, এমনিতেই বের হয়ে যেতে পারি, আবার মাঝে মাঝে স্ক্যান করে বের হতে হয়। সো এই হচ্ছে অবস্থা, আমি এখন বের হয়ে যাচ্ছি ভার্সিটি থেকে। আমার এখন ক্লাস শেষ, আমি হচ্ছে এরপরে আমার একটা টিউশন আছে, আমি সেখানে যাব আর সেটা কমপ্লিট করে দেন বাসা যাব। তো আমি এখান থেকে হচ্ছে বসুন্ধরা গেটে যাব, ওইখান থেকে হচ্ছে বাসে উঠবো মিরপুরের বাসে, দেন আমি বাসায় চলে যাব। That's it for today. I hope you guys enjoyed watching this video. If you guys did, then please give it a thumbs up, comment in the comment section, and please do subscribe to my channel. So see you guys in my next video. Till then, stay happy, stay beautiful. Allah Hafiz.